বয়স এখনো ছয়নি ১৩র কোটা বেঁচে নেই বাবা মা কেউই স্বজনের নির্যাতনে কয়েক বছর আগে পালিয়ে এসে ঠাই হয় স্টেশন চত্বরে আর এখানে ক্ষুধা কষ্ট আর নানা অবহেলার সঙ্গে জীবনে যুক্ত হয় আরও এক অনুসর্গ নেশা নেশার কারণে শরীরে বাসা বেঁধেছে নানান অসুখ শুধু এমন একজন নয় স্টেশনের বাকিদের অবস্থাও একই অবুজ অগোছালো কিছু শব্দমালাই বলে দেয় কতটা নিদারুণ ভয়াবহতার রাস্তা ধরে এগোচ্ছে তাদের ভবিষ্যৎ একটা ট্যাবলেট এটা এক পাতা ৩০ টাকা আমি বন্ধু বান্ধব জায়গায় তো তার থেকে চিনছি ছেলেটা দান্ডে ফুলাতে ফুলাতে বুক ফেটে গেছিল ওরা খাইলে খালি পিরিটটা হয় একটা ভাইয়া শিখাইছিল ভবিষ্যৎ নিয়ে এখন আমার কোনো পরিকল্পনা নাই সুষ্ঠু পারিবারিক ব্যবস্থার অভাব বাবা মায়ের ভালোবাসার শূন্যতা অর্থনৈতিক দীনতা সামাজিক অব্যবস্থাপনা এই শিশুদের ঠেলে দিচ্ছে ঘোর অন্ধকারের পথে লাঞ্ছনা সীমাহীন ক্ষুধা আর নিরাপত্তাহীন চক্রে ঘুরতে ঘুরতে এরাই হয়ে উঠছে অপরাধ চক্রের মূল হাতিয়ার এই অবস্থায় এই পর্যন্ত পুরো দুই বছর টানা নেশা করতেছি নেশা মানে এই জায়গা থেকে ব্যাগ টানলে আমাদের স্টেশনের ভিতরে নিলে ৫০ টাকা দেয় সারাদিনে যদি ২০০ টাকা হয় আমি যদি তিন বেলা যদি ভাত খাইতে যাই তো তিন বেলার ভাতের দাম আমার ১০০ টাকা থাকে আমার কাছে ৫০ টাকা এবার আমি নেশা করব কি দিয়ে তখন আমার কিন্তু কোনো উপায় নাই তখন আমার কি দরকার মাথার ভিতরে আসে কি পকেট মারের দরকার তখন আমরা পকেট মারি যখন হাটটা চালু হয়ে যায় এরপরে বড় বড় গ্যাং ধরি অনেকের আছে যে টাকা দিলে মারারও করে তো আমাদেরকে এখন তো কে দিবে না এই পরিবেশে গেলে দিবে কাজটা কাগজপত্র তো সবচেয়ে লাগবে লাগবে না এটা গেলে খুব ভালোই লাগে একবার রিল্যাক্সে ঘোরা যায় কারো কথা শুনলাম না আর যদি এটা না খাই যদি আড়াই দিন ঘুরুন ব্যান ব্যান করতে 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 মাথা পাগো পথ শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের তথ্য মতে মাদকাসক্ত ৮০% পথ শিশু মাত্র ৭ বছরের মধ্যে অপরাধমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত হয় দারিদ্র ও সামাজিক অবক্ষয় সামাজিক ও রাষ্ট্রীয় অবহেলা এমনকি নগরীতে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা মাদকের আস্তানা দিন দিন পথ শিশুদের নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে এরা কিন্তু একটা নির্মম বাস্তবতার মধ্যে দিয়ে এই পর্যায়ে এসেছে কেউ যখন এই ধরনের বাস্তবতার শিকার হয়ে ছিন্নমূল বা পথ শিশু হয়ে পড়ে এবং সেখানে তার যে কাজগুলোও কিন্তু খুব সীমিত তখন তাকে বেশ কিছু কাজে অন্যরা ব্যবহার করে সেই কাজগুলো কি সেই কাজগুলো হলো যে কেউ কেউ এই ধরনের শিশুদেরকে মাদক বিক্রি অথবা মাদক বহনের কাজে বিক্রি করে এবং এদের যখন বয়স একটু বেশি হয় এদেরকে দিয়ে একটা গ্যাং তৈরি করে সেই গ্যাংকে তারা প্রতিপক্ষকে ঘায়েল হামলা করার কাজে ব্যবহার করে সকল অবস্থাগুলো তৈরি হয়েছে কিন্তু ওই শিশুর অসহায়ত্বের কারণে তার কোনো অভিভাবক না থাকার কারণে রাষ্ট্রকে কিন্তু এই জায়গা থেকে দূরে সরে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই তাকে দক্ষ যোগ্য এবং কর্মক্ষম নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য যে ধরনের ব্যবস্থাগুলো থাকা দরকার আমাদের দেশে আসলে সেই ব্যবস্থাগুলো নেই যেহেতু আমরা অনুন্নত বিশ্বের মধ্যে এখনও বাস করছি এখনও আমাদের কালচারের মধ্যে দরিদ্র সাধারণ মানুষের প্রতি আমাদের ঠিক দায়িত্ব কর্তব্যটা সেই রকম শক্তিশালী না সেই ক্ষেত্রে যে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন যেগুলো এনজিও আছে তারা ৮০-এ ৯০-এ তারা কিন্তু অনেক ধরনের তাদের এক ধরনের সাফল্য আছে এই সামাজিক সমস্যাগুলো এজেন্ডাভুক্ত করা উচিত আমি মনে করি নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনে কারণ তারা তো নানাভাবে গ্র্যান্ট পাচ্ছে ডোনার এজেন্সির কাছ থেকে তাহলে তারা যদি এই জিনিসগুলোকে হাইলাইট করে তাহলে আমি মনে করি যে কিছুটা হলেও তাহলে হয়তো অ্যাওয়ারনেস তৈরি হতে পারে জন্মসূত্রে দেশের নাগরিক কিন্তু না আছে পরিচয় না আছে তাদের অভিভাবক হাজারো সমস্যা বুকে নিয়ে নেশায় ভর করে ঘুমিয়ে পড়ে জেগে উঠলেই হয়ে ওঠে অপরাধী নেশায় বুধ হয়ে এক একটা দিন কেটে গেলেই হলো আগামীকালের চিন্তা কারো নেই এদের নিয়ে খুব করে যে কেউ ভাববে এমন আপন মানুষটাও বা কই জীবনের প্রয়োজনে এরাই একদিন পকেটমার এরাই একদিন বড় অপরাধের সাথে জড়িয়ে যায় অনায়াসে এই নিষ্পাপ শিশুগুলোর জন্মই যেন আজন্মের পাপ সরকারের দৃষ্টি এদের প্রতি পড়ুক সুন্দর জীবন ফিরে পাক তারা এমনটাই প্রত্যাশা ক্রান্তি সারোয়ার সময় সংবাদ ঢাকা